পাখি কই পাখি কাঁচা মাছের উপরে ডেকোরেশন করা হচ্ছে। বাসায় তেমন কিছুই ছিল না, তাই সকাল সকাল বের হলাম বাজার করার জন্য। যেতে দেখি মামার দোকানে গরম গরম সিঙ্গারা বাজতেছে, তো আমরা কয়েকটা সিঙ্গারা নিলাম। তারপর একটা রিক্সা নিই আর রিক্সায় যেতে যেতে সিঙ্গারা খাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো এই তো বাজার করে বাসায় চলে আসলাম। এখন আজকে যা যা রান্না করবো তা রেখে সব কিছু ফ্রিজে রেখে দেব। আর বাজারে সব কিছুরই অনেক দাম, আর দাম নেই শুধু টাকার আমার মনে হয়, কারণ আপনি অনেকগুলো টাকা নিয়ে যাবেন আর অল্প অল্প জিনিস নিয়ে বাসায় ফিরে আসতে হবে এমন একটা অবস্থা। তার উপর আবার সব কিছুরই এক দাম, মানে দামাদামি করার কোনো চান্স নেই, কী যে একটা অবস্থা। তো যাই হোক, আজকে রান্না করবো হচ্ছে গিয়ে পাবদা মাছ টমেটো দিয়ে আর সাথে ইলিশ মাছ ভাজা, আর হচ্ছে গিয়ে অনেক ধরনের সবজি দিয়ে একটা মিক্সড সবজি রান্না করব। তো এই তো আমার ছোটো বোন এখানে বাজারগুলো খুলে খুলে দেখতেছে কী কী আনছি। মুরগি, এখানে হচ্ছে গরু মাংস, আর এটা পেঁয়াজ আর আদা এগুলোই ছিল, সাথে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে কিছু পাবদা মাছ। আজকে এই মাছটাই রান্না করব। এই পাবদা মাছটা আমার আসলে অত খাওয়া হয়নি, গতবার আনছি পরে আমার খুব ভালো লাগছে, তো এই জন্য আবার এখন আনলাম। আসলে টমেটো দিয়ে একটু ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে ঝোল ঝোল করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে সেজন্য। তো এখানে কিছু ফ্রেশ পুদিনা পাতা ছিল, আর এই তো আমি এখন চুলায় মাছ ভাজা বসাই দিছি, আস্তে আস্তে এখন রান্নাটা শেষ করে ফেলবো। আজকে বাজারে গিয়ে আমার একটা বাজে অভিজ্ঞতা হয়েছে। কিছু কিছু দোকানদারদের ব্যবহার আসলে খুবই বাজে হয়, সব না। আমার মাছ ভাজা শেষ, তো এখানে আমি পাবদা মাছ ভেজে নিচ্ছি রান্না করার জন্য, হালকা একটু ভাজা দিয়ে নিব, অত কড়া ভাজা করব না। তো এই তো রান্নাবান্না চলছে, এর ফাঁকে আমার ছোটো বোন হচ্ছে গিয়ে কলেজ থেকে আসার সময় বেলপুরি নিয়ে আসছে, তো রান্নাবান্না বসাই দিয়ে আমি ঝাল ঝাল বেলপুরি খেলাম। আর খেতে খেতে দেখি যে আমার মাছ ভাজা প্রায় শেষ, তো মাছগুলোকে উঠিয়ে নিলাম। তারপর হচ্ছে গিয়ে এখানে মাছটা রান্না করার জন্য টমেটোটাকে কষে নিতেছি, তরকারিটা একটু ঝাল ঝাল করে রান্না করব, তো সেজন্য এখানে আস্ত একটা নাগামরিচ আগাটাকে একটু ভেঙে তারপরে দিছি, যাতে একটু ঝালটা পুরো তরকারিতে ছড়ায়। তো এই তো আমার তরকারিটা রান্না করা ডান, এখন হচ্ছে গিয়ে আমি সবজিটা বসাই দিব। তো আমি যখন টমেটো কিনতে যাই, আমি টমেটোওয়ালাকে বলতেছি মামা টমেটো কত করে, তো উনি বললো যে 80 টাকা কেজি। তাই আমি বলছি যে আমাকে 1 কেজি দেন। তো 1 কেজি যখন ওজন দেয়, দ্বিতীয়বার আমি টাকা দেওয়ার আগে মামাকে আবার জিজ্ঞাসা করছে যে মামা কত হয়েছে। তা আসলে এটা আমার ভুল নাকি ওনার ভুল আমি আমার আসলে জানা নেই, কারণ দ্বিতীয়বার হয়তো আমি জিজ্ঞাসা করছি, কিন্তু এতে আমার ভুলটাকে আমি সেটাই বুঝি না। উনি পুরো রাগে টেগে গেছে যে পাশের যে দোকানদার ছিল তাকে ডেকে বলতেছে যে আপাতত অঙ্ক বুঝেন, আবার অঙ্ক বুঝায় এন তেন উল্টা পুল্টা। তো খুবই রাগ চাচ্ছে যে না আমি দ্বিতীয়বার, আমার কাছে যেটা মনে হয় যে না আমি দ্বিতীয়বার জিজ্ঞাসা করতেই পারো, কারণ দেখা যায় যে ওজনে পুরো 1 কেজি হয় এমন তো না, হয়তো বা 1 কেজি থেকে একটু বেশিও হইতে পারে, টাকাটা সেক্ষেত্রে বেরিয়ে হইতে পারে যে না 85 টাকা আসতে পারে এরকম, আমি সেই জন্য জিজ্ঞাসা করছিলাম। তো যাই হোক, ওনার এত বাজে ব্যবহার আমার ভাল লাগে নাই, আমি আসলে ওনার থেকে টমেটো আনিনি, কারণ আমার মনে হচ্ছে যে না আমি টাকা দিয়ে নিব, তার উপর আমার কথা শুনতে হবে ভাই, এই টমেটো তো আমার হজম হবে না। তো আমি ওনার থেকে টমেটো আনি নি, আমি অন্য এক দোকান থেকে টমেটো কিনে তারপরে বাসে আসছি। তো যাই হোক, বিকাল থেকে হচ্ছে গিয়ে বাচ্চাদের নিয়ে একটু ছাদে গেছি, কারণ সারাদিন ওরা বাসায় একা থাকে, তো মাঝে মাঝে একটু ছাদে গেলেও ওদের খুব আনন্দ লাগে দৌড়াদৌড়ি করে সেজন্য। আর সন্ধ্যাবেলা হচ্ছে গিয়ে আমরা এখানে নাগা বার্গার আসছিলাম, নাগা বার্গার খাই সবাই মিলে। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, আল্লাহ হাফেজ।